নদীর পাশের চরে সারি সারি আলুর, ধানের কিংবা অন্যান্য নিত্য প্রয়োজনীয় শস্যের ক্ষেত রয়েছে কয়েক সংখ্যক বাড়িও। কোনোটি পাকা তো কোনোটি আবার টিনের, কিন্তু নেই সেই নল খাগড়ার জঙ্গল। অনেকের আবার এই নল খাগড়ার সঙ্গে পরিচয়ই ঘটেনি, বিশেষত নতুন প্রজন্মের কাছে এটি আজগুবিই বটে। নলখাগড়া কথাটা শুনলে এখন অনেকের মনে প্রশ্ন জাগে, এই নলখাগড়াটা আসলে কি? নলখাগড়া হলো সেই গাছ যে গাছের বৃন্ত থেকে তৈরি হয় খাগের কলম, যা কিনা সরস্বতী পুজোর অন্যতম উপকরণ। আর এই খাগের কলমই বর্তমানে বিরল হতে বসেছে শতাব্দী প্রাচীন এই শহরের বাজার থেকে। বিকল্প হিসাবে কখনো বাজারে এসেছে খড়ের কিংবা থার্মোকলের কলম, কোথাও বা সেই খাগের কলম মিললেও তার দাম বেশি। এক দোকানির কথায়, এবার তো এই খাগের কলমকে অ্যান্টিক হিসাবে ঘোষণা করার সময় এসেছে। এটা দাদা আজকেই, আর অন্যদিন তো বিক্রি সেরকম হয় না, যা হবে আজ আর কালকেই হবে, সরস্বতী পূজা পেরোনোর পরে তো আর কোনো বিক্রি নেই। এখন কি পাওয়া যায়, কোথা থেকে আনেন আপনারা? এগুলা তো আমাদেরকে দিয়ে যায় বিস্তার অধিকার লোকজন। এখন তো এর যে চাষ প্রায় অনেকটা কমে গেছে, কিভাবে আপনারা সঠিক এটা দিয়ে যায়? এই এক ভদ্রলোক আছে, সে দিয়ে যায় এগুলা, আমরা তার কাছ থেকে নেই, আমরা তো গিয়ে নিয়ে আসি না। বিক্রি কেমন হয় এই বিক্রি? আজ আর কালকে টুকটাক যা হবে দেখা যাবে, এখনো বিক্রি মোটামুটি শুরু হয়েছে। দাম দুটো 5 টাকা। বাগদেবীর মূর্তির পায়ের কাছে বসে খাগের কলম কাঁচা দুধে ডুবিয়ে বেলপাতায় ওম সরস্বত্যই নমঃ লেখার কথা বলতেই অনেকে ছেলেবেলার দিনগুলিতে ফিরে যান, নস্টালজিয়া গ্রাস করে তাদের। অনেকে আবার জানেনই না খাগের কলম আসলে কি, পূজোয় এর গুরুত্ব কি, সেটা এখনকার প্রজন্মের অনেকেই জানেন না। সামনে যে সরস্বতী পূজা, অঞ্জলি দাও। হ্যাঁ, খাগের কলম যেটা লেখে অং সরস্বতী পূজা, সেটা জানো কি? খাগের কলম অঞ্জলি দাও নাই? খাগের কলমে লেখো না অং সরস্বতী বেলপাতা যে লেখে, দেখো এটা জানো কি খাগের কলম, নাম শুনেছ? দেখনি। আজকের খুদেদের প্রশ্ন করতেই অবাক জলপান গল্পে শিশুটির মতো চেয়ে থাকে অভিভাবকদের দিকে তাকিয়ে। তবে এর জন্য শুধুমাত্র ইংরেজি মাধ্যম শিক্ষাকে দুষলেই হবে না, বাংলা মাধ্যমের শিশুরাও আজ ভুলতে বসেছে এই খাগের কলমকে। প্রতিবেদনের শুরুতেই নদী পাড়ের আলু ধান চাষের কথা উঠে এসেছে, কিন্তু খাগের কলমের গল্পে কেন আলু ধানের কথা উঠল জানেন? আসলে আগে যেখানে এই নলখাগড়ার জঙ্গল ছিল সেখান থেকেই কাণ্ড কেটে এনে সেগুলি দিয়ে খাগের কলম তৈরি হতো। খাগের কলমের এই ইতিহাস জানেন না সেই তিস্তা পাড়ের এখনকার প্রজন্ম। এখন সেখানে আলু ধান চাষ হয়। বেদশ্রুতি থেকে শুরু করে কালী এবং কলমের আবিষ্কার দীর্ঘ যাত্রাপথ, কিন্তু প্রতিদিনের আধুনিক আবিষ্কারের ফলে যেখানে বর্তমান যুগের পেনেরই অস্তিত্ব সংকটে, সেখানে খাগের কলম নিয়ে আলোচনা। মনের ভাব প্রকাশ করে বহুদূরের প্রিয়জনকে কিছু না লিখেই যেখানে বার্তা পাঠানো যায়, সেখানে বছরের একটা দিনে যে গাছের কাণ্ড লাগবে সেটা কেই বা মনে রাখবে? তাই আধুনিকতার ভিড়ে এখন প্রায় বিলুপ্ত খাগের কলম। এভাবেই হারিয়ে যাচ্ছে ছোটবেলা, হারিয়ে যাচ্ছে নিষ্পাপ শৈশব, হারিয়ে যাচ্ছে বাংলা সংস্কৃতি, হারিয়ে যাচ্ছে জৌলুস, হারিয়ে যাচ্ছে খাগের কলম। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।